হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে, দুই দিন পূর্বে আমরা জন উইকের প্রথম পর্ব সম্পর্কে জেনেছিলাম, আর আজকের এই ভিডিওতে আমরা জন উইকের দ্বিতীয় পর্ব সম্পর্কে জানতে চলেছি। আর পার্সোনালি জন উইকের দ্বিতীয় পর্ব আমার কাছে অসাম লেগেছে। আর আপনারা যারা প্রথম পর্ব দেখেছেন তারা তো জানেনই এটা একটা মাফিয়ার জীবন নিয়ে তৈরি, আর জন উইক নামে এই মাফিয়ার সাথে একবার যদি কেউ টক্কর দেয় তার কোনোভাবে আর বাঁচার আশা নাই। তো যাই হোক, জন উইকের প্রথম পর্ব যখন শেষ হয় দ্বিতীয় পর্ব প্রায় ওখান থেকে শুরু হয়। যেমন আমরা প্রথম পর্বে দেখেছিলাম জন উইকের গাড়ি কিন্তু একটা বড় ধরনের মাফিয়ার ছেলে চুরি করে, তো জন উইক ওই মাফিয়ার ছেলেকে হত্যা করে, ওই মাফিয়াকে হত্যা করে, কিন্তু গাড়িটা কিন্তু তার হাতে ওই পর্বে আসেনি। তো সেই গাড়িটা খোঁজার জন্য একজন লোককে আমরা দেখি ধাওয়া করছে, আর তারপর সে তার গাড়ি দিয়ে ওই লোকটির বাইক ফেলে দেয়, আর তারপর ওর পকেট থেকে একটা কার্ড বের করে, আর কার্ড বের করে জন বুঝতে পারে এটা আব্রাহামের লোক, মানে গাড়ি আব্রাহামের কাছে রয়েছে। আর আব্রাহাম ছিল হচ্ছে প্রথম পর্বে যে ছেলেটি ওর গাড়ি চুরি করেছিল ওর চাচা, মানে প্রথম পর্বে যে মাফিয়াটা ছিল তার আপন ছোট ভাই। তো যাই হোক, এদিকে আমাদের দেখানো হয় সেই আব্রাহামকে, আর আব্রাহাম তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। তো আব্রাহামের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, জন উইককে আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও একজন একা মানুষ আর আমরা হচ্ছে গ্যাং, ওকে আমরা চাইলেই মেরে ফেলতে পারি। আর তখন আব্রাহাম বলে, জন শুধুমাত্র তার গাড়ি আর একটা কুকুরের বাচ্চার জন্য আমার ভাই ভাতিজার মতো বড় একটা গ্যাং ধ্বংস করে ফেলেছে, আর জন নিজে হচ্ছে একটা কিলিং মেশিন, ও একটা বাড়ি গিয়ে একটা পেন্সিল দিয়ে তিনজনকে মেরে ফেলেছিল। আর তখন ওই অ্যাসিস্ট্যান্ট বলে, এই গল্প আমি আগেও শুনেছি স্যার, অনেকবার শুনেছি, কিন্তু ও যদি এখানে আসে ওর কাছে পিস্তল থাকতেও ফিরে যেতে পারবে না। আর অন্যদিকে আমরা জনকে দেখি, জন অলরেডি আব্রাহামের ওয়্যার হাউসে চলে এসেছে, আর সেখানে এসে সে তার গাড়িটা পায়, আর তখন আব্রাহামের লোকেরা তাকে ধাওয়া করে, আর জন তখন এক এক করে সবগুলো আব্রাহামের লোকদের মারতে থাকে, এমনকি জন আব্রাহামের সেই অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলে, আর তারপর পৌঁছে যায় আব্রাহামের কাছে, আর সেখানে দুটি গ্লাসে মদ ছালে, আর তার মধ্যে থেকে একটা মদ দেয় আব্রাহামকে আর একটা নিজে নেয়। তো আব্রাহাম তো জনকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জন বলে, উই ওয়ান্ট আ পিস, আমরা শান্তি চাই। আর তখন আব্রাহাম বলে, তোমার মতো মানুষ আবার শান্তি কি জিনিস সেটা জানে? জন বলে, অবশ্যই। আর তারপর জন তার সাথে চির করে চলে যায় এবং বলে, শান্তি, মানে ওর সাথেও সেটেলমেন্ট করে নিল। আর তখন পেছন থেকে আব্রাহাম বলে, এনজয় ইউর রিটায়ারমেন্ট মিস্টার উইক, মানে জন পুরোপুরি মাফিয়াগিরি থেকে রিটায়ার নিল, আর আব্রাহামের সাথে তার আর কোনো ঝামেলা নেই, আর আব্রাহাম অত সাহস করবে না জনের সাথে আরেকবার ঝামেলা পাকাতে। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি জন আরিলোকে তার বাড়িতে ডাকে, আর আরিলোকে তো আমরা চিনি, সে চোরাই গাড়ি ব্যবসা করে বা গাড়ি ঠিক করে। তো আরিলো জনের গাড়ি দেখে বলে, এই গাড়ির এই অবস্থা কেন? আমি তো জানতাম তুমি তোমার গাড়িকে অনেক ভালোবাসো, গাড়ির ইঞ্জিন ডাউন, চেসিস বেন আপ হয়ে গিয়েছে। তখন জন বলে, তুমি বলো এই গাড়ি তুমি ঠিক করতে পারবে কিনা? তখন আরিলো বলে, অবশ্যই। তো এরপর জন আরিলোকে চাবি দিয়ে বলে, রেডি হলে আমাকে জানিও। তো এরপর আরিলি বলে, ক্রিসমাসের আগে ঠিক হয়ে যাবে। আর এরপর আমরা দেখি জন তার অস্ত্রগুলো এবং সেই মাফিয়া স্যুটগুলো বাড়ির বেসমেন্টে আবার লুকিয়ে ফেলে, মানে জন পুরো মাফিয়া ওয়ার্ক থেকে বিদায়, সে একটা সাধারণ জীবনযাপন চায়। কিন্তু তখনই জনের বাড়িতে কলিং বেল বাজে, আর জনের সাথে দেখা করতে একটা লোক আসে যার নাম হচ্ছে স্যান্টিনো ডিয়েনিটো, আর সে জনের অনেক পুরনো একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো স্যান্টিনো ছিল মূলত ইতালিয়ান ড্রাগ ক্রাইম লর্ড। আর আমরা প্রথম পর্বে দেখেছিলাম গত পর্বে জন যে মাফিয়াকে মেরেছিল সে কিন্তু জনকে একটা টাস্ক দিয়েছিল, যে ওই কাজ ছেড়ে দিলে তুমি চিরদিনের মতো মাফিয়া গিরি ছেড়ে দিতে পারো আর তোমার স্ত্রীর সাথে বসবাস করতে পারো। তো ওই ইম্পসিবল কাজ করার জন্য এই ছেলেটি তাকে হেল্প করেছিল, তো সেজন্য সে স্যান্টিনোকে বা ওকে একটা ব্লাড মার্কার দিয়েছিল। আর মাফিয়াদের দুনিয়াতে ব্লাড মার্কার হচ্ছে এমন একটা জিনিস, মানে আমি যদি আমার বন্ধুকে খুশি একটা ব্লাড মার্কার দেই, ও যদি পরে সেটা নিয়ে আমার কাছে আসে এবং আমাকে যদি বলে যে আমার জন্য অমুক কাজটা তোমার করতে হবে, সেটা আমাকে মাস্ট করতে হবে, মানে এটা হচ্ছে মাফিয়া দুনিয়ার প্রতিজ্ঞা। তো স্যান্টিনো তাকে বলে, একটা কাজ করতে হবে আমার জন্য, কিন্তু জন বলে, আমি এগুলো থেকে রিটায়ার নিয়েছি, তুমি অন্য কাউকে খুঁজে নাও। কিন্তু এটা শুনে স্যান্টিনো অনেক রেগে যায় এবং তাকে ওই ব্লাড মার্কার দেখায়, কিন্তু তারপরেও জন নিশ্চুপ থাকে। আর তারপর স্যান্টিনোর আগে যেতে যেতে গ্রেনেড লান্সার দিয়ে জনের বাড়ি উড়িয়ে দেয়, আর সেখান থেকে জন এবং জনের কুকুর বেঁচে যায়। তো এরপর সেখানে পুলিশ আসে আর জনকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। তখন জন বলে, বাড়ির গ্যাস লিক হয়েছিল। আর এর সাথে পুলিশ এটাও বলে, তুমি কি আবার মাফিয়াগিরি কাজ শুরু করেছো নাকি? জন বলে, না সেরকম কিছু না। তো এরপর জন চলে যায় হোটেল কন্টিনেন্টালে, আর আমরা হোটেল কন্টিনেন্টাল সম্পর্কে কিন্তু জানি, হোটেল কন্টিনেন্টাল হচ্ছে মাফিয়া বা সন্ত্রাসীদের একটা হোটেল, যেটা পুরো পৃথিবীর প্রত্যেক দেশে একটা করে থাকে। আর ওই হোটেলের ভেতর যদি কেউ ঢোকে তাকে কোনো পুলিশও ধরতে পারবে না, তাকে কেউ খুনও করতে পারবে না, মানে হোটেলের ভেতর সকল ধরনের মারামারি এবং গুলিবাজি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, মানে পাশাপাশি যদি দুই চিরশত্রু থাকে কেউ কারোর উপর হামলা করতে পারবে না। তো জন সেখানে রিসেপশনে তার কুকুরটি রাখে, আর কন্টিনেন্টালের যে ম্যানেজার মানে তার মোটামুটি ঘনিষ্ঠ লোক ওয়েস্টার্নের সাথে দেখা করে, আর সেখানে জন ওয়েস্টার্নকে বলে, স্যান্টিনো আমার সাথে এরকম কাজ করেছে। তখন ওয়েস্টার্ন বলে, তুমি ওকে ব্লাড মার্কার দিয়েছিলে আর ব্লাড মার্কার দেওয়ার পরও তুমি ওকে না করেছো, তোমার ভাগ্য ভালো ও শুধুমাত্র তোমার বাড়িটা ধ্বংস করেছে, তোমাকে যদি গুলি করে মেরে ফেলতো তা আমরা কিছু করতে পারতাম না। মাফিয়া ওয়ার্ল্ডে দুটো নিয়ম কখনোই ভাঙা যায় না, একটা হচ্ছে এই কন্টিনেন্টাল হোটেলে কোনো ধরনের রক্তপাত বা মারামারি করা যাবে না, আর দ্বিতীয়টা হচ্ছে কাউকে যদি ব্লাড মার্কার দাও তাহলে তার কথা তোমাকে শুনতেই হবে, আর এ দুটোর একটা যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে মাফিয়া মেম্বারশিপ থেকে সম্পূর্ণ উঠিয়ে ফেলা হবে, আর সে কোনো ধরনের হেল্প পাবে না এবং পুরো মাফিয়া তার পেছনে লাগবে এবং তাকে ধ্বংস করে ফেলবে। তো তুমি যদি স্যান্টিনোকে মারতে চাও কোনো সমস্যা নেই, তবে তুমি যে ওকে ব্লাড মার্কার দিয়েছিলে সেই দায়িত্ব আগে পালন করে আসো, মানে তোমার প্রতিজ্ঞা রক্ষা করে আসো, তারপর তুমি ওকে মেরে ফেলো বা কি
করে সেটা আমাদের দেখার বিষয় নয়। মানে জন উইক যেহেতু ওই ব্লাড মার্কার ওকে দিয়েছিল, তো সেটার ডিমান্ড অর পূরণ করতেই হবে। তো এরপর জন হোটেলের রিসেপশনে ফিরে আসে, আর রিসেপশনে এসে তার কুকুরটিকে খেয়াল রাখতে বলে। আর রিসেপশন বলে, সরি স্যার, আমাদের হোটেলে এই ফ্যাসিলিটি নেই, তবে আপনি যদি চান আমি ব্যক্তিগতভাবে আপনার কুকুরের দায়িত্ব নিতে পারি। তো এরপর জন কুকুরটি সেখানে রেখে চলে যায়, আর তারপর দেখি জন সেখান থেকে পৌঁছে যায় সেন্টিনোর কাছে। আর সেন্টিনো আগে থেকে জনের জন্য অপেক্ষা করছিল। তো সেন্টিনো জনকে বলে যে পুরো পৃথিবীর মাফিয়াদের হাই টেবিল রয়েছে, সেই হাই টেবিলে মাত্র 12 জন টপ মাফিয়া বসতে পারে। তোর বাবা তো ওই হাই টেবিলের একজন সদস্য ছিল, কিন্তু ওর বাবা যখন মারা যায় সেই হাই টেবিলের উত্তরাধিকার ওর বোনকে করে দিয়ে গিয়েছে। তো জনকে সেন্টিনোর বোনকে মারতে হবে। তো জন তখন বলে, তুমি তোমার বোনকে কেন মারছো না? তখন সেন্টিনো বলে, ও অনেক হাই সিকিউরিটি নিয়ে থাকে, আর ওকে মারা আমার লোকদের পক্ষে পসিবল নয়। আর এরপর জানায় আমার বোন জিয়ানা বর্তমানে রোমে রয়েছে, আর কিছুদিন পরেই মাফিয়া রাজ্যে তার অভিষেক হবে এবং সে হাই টেবিলে বসবে। তো এরপর জন রোমে পৌঁছায়, আর সেখানে জনের সাথে রোমের কন্টিনেন্টাল ব্রাঞ্চের ম্যানেজারের সাথে দেখা হয়। মানে প্রত্যেক দেশে একটা করে মাফিয়াদের এরকম কন্টিনেন্টাল হোটেল রয়েছে। আর জন যখন ওই হোটেলে যায় তখন সেখানের ম্যানেজার তাকে হোটেলের সবচেয়ে বিলাসবহুল এবং সুন্দর রুমের চাবি দেয়। মানে জন যেখানে যায় সেখানে তাকে সবাই চেনে এবং অনেক বেশি দাম দেয়। তো যাই হোক, জন সেন্টিনোর বোন জিয়ানাকে মারার প্রস্তুতি নেয়, সেজন্য সে একটা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে, তার সাথে কিছু স্পেশাল বন্দুকও নেয়। আর বন্দুক নেওয়ার জন্য সে যখন যায় সেখানেও তাকে দেখে আমরা সবাই চেনে এবং প্রচুর দাম দেয়। মানে পুরো পৃথিবীর যত মাফিয়া আছে সবাই জনকে সেই লেভেলের ভয় পায় এবং সেই লেভেলের সম্মান করে। তো জন সেন্টিনোর বোন জিয়ানা যে জায়গাটিতে রয়েছে সেটার পুরো ম্যাপ নেয় এবং গোপন দরজায় কি আছে সব সম্পর্কে জেনে নেয়। আর তারপর পুরোপুরি প্রস্তুত হয়ে জিয়ানার প্রাসাদে প্রবেশ করে এবং যে গোপন রাস্তাতে প্রবেশ করে সেখানে জায়গায় জায়গায় সে অস্ত্র রেখে দেয়। তো ওদিকে জিয়ানা যখন পার্টি শেষ করে তার রুমে গোসল করার জন্য আসে, তখনই সে জনকে দেখতে পায়। আর জিয়ানা জনকে দেখে চমকে যায়, আর জনকে বলে, আমরা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। তখন জন বলে, আমরা এখনো ঘনিষ্ঠ বন্ধু। আর তখন জিয়ানা বুঝতে পারে জন যেহেতু সবাইকে ফাঁকি দিয়ে এখানে এসেছে, তার মানে নিশ্চয়ই ওকে কেউ টাকা দিয়েছে জিয়ানাকে মারার জন্য। তো জিয়ানা তখন জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, কে তোমাকে আমাকে মারার জন্য টাকা দিয়েছে? তখন জন বলে, তোমার ভাই সেন্টিনো তোমাকে মারার জন্য টাকা দিয়েছে। আর তখন জিয়ানা যেটা করে, দেখো আমি মৃত্যুটা নিজের আত্মমর্যাদায় মরতে চাই, সেজন্য জিয়ানা তার বাথটাবে বসে এবং তার নিজের হাত ছুরি দিয়ে কাটে এবং বলে, আমি জীবনে সবকিছুই নিজের ইচ্ছায় করেছি, মৃত্যুটা আমি আমার ইচ্ছায় নিতে চাই। আর মরার আগে শুধুমাত্র একটা কথাই বলে, তুমি ব্লাড মার্কার দিয়েছে ঠিক আছে, যদিও তোমার স্ত্রী হেলেনকে মারতে বলতো তাহলে কি তুমি এরকমটা করতে পারতে? কিন্তু জনের কাছে এটার কোনো উত্তর ছিল না, আর উত্তর দেওয়ার আগে জিয়ানা মারা যায়। আর তখন জন যে ওকে মেরেছে সেটার প্রমাণের জন্য মৃত জিয়ানার মাথায় একটা গুলি করে চলে আসে। তো এরপর জন যখন বের হয় তখন জিয়ানার বডিগার্ড তাকে দেখে এবং তারা পূর্ব পরিচিত ছিল। তো সে তাকে বলে, তুমি এখানে তুমি কি আবার কাজে ঢুকেছো নাকি, মানে মাফিয়া জগতে আবার এসেছো নাকি? আর তখন জনের উপর তার সন্দেহ হয়, আর দুজনেই দুজনকে গুলি করে, কিন্তু দুজনের বডিতেই বুলেট প্রুফ জ্যাকেট ছিল যার জন্য দুজনই বেঁচে যায়। আর তারপর জন সেখান থেকে পালাতে থাকে। আর জন যখন পালাচ্ছিল তখন জিয়ানার লোকরা তো জনের উপর আক্রমণ করে, কিন্তু সে যখন ওই গোপন রাস্তাতে আসছিল তখন আমরা দেখি সেন্টিনো মানে যে জিয়ানাকে মারতে পাঠিয়েছে সেও জনকে মারার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। মানে জনের পেছনে দুই দলে লেগে গিয়েছে, আর আমরা বুঝে যাই সেন্টিনো মোটেও সুবিধার লোক নয়। তো জন সেখান থেকে কোনো মতে পালিয়ে পার্টি থেকে বের হয়ে শহরে পৌঁছায়, কিন্তু তখন জন মুখোমুখি হয় জিয়ানা সেই বডিগার্ডের সামনে। তো তাদের দুজনের মধ্যে সেই ফাইট চলতে থাকে। তো ফাইট করতে করতে তারা গ্লাস ভেঙে কন্টিনেন্টাল হোটেলের ব্রাঞ্চে ঢুকে পড়ে, কিন্তু কন্টিনেন্টাল হোটেলের নিয়ম হচ্ছে এখানে কেউ কাউকে মারতে পারবে না। তো এরপর তাদের দুজনকে আটকানো হয় এবং তারা ওই হোটেলের বারে বসে কথা বলে। তো জন ক্যাসিয়ানকে বলে, দেখো আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সেন্টিনোর কাছে আমার ব্লাড মার্কার ছিল। এটা শুনে জিয়ানার বডিগার্ড ক্যাসিয়ান বলে, সমস্যা নেই, তুমি যেটা করেছো ঠিকই করেছো, তবে এর বদলে আমি অবশ্যই নেব, কারণ জিয়ানা আমার অনেক ক্লোজ ছিল। তবে তোমার জন্য শুধু আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তুমি এখান থেকে যখন বের হবে তখনই আমি তোমাকে মারবো, বেশি কষ্ট দিয়ে মারবো না, সোজা উপরে পাঠিয়ে দেবো। আর তখন জন বলে, আমিও এরকমটাই ভেবেছি। আর সেদিন রাতেই সেন্টিনো জনকে কল করে বলে, তুমি আমার বোনকে মেরেছো, এর জন্য তোমাকেও মরতে হবে। আর সে জনের কোনো কথা না শুনে ফোন কেটে দেয়, মানে সেন্টিনো জনকে আবার ধোকা দিয়ে দেয়, কারণ সেন্টিনো জানে জনের সাথে একবার যে বাগড়া বাজায় সে কোনোভাবে মুক্তি পাবে না। আর তাছাড়া সে জনের বাড়ি পুড়িয়েছে আর জনকে এই কাজে বাধ্য করেছে, তো জন তোকে ছাড়বে না। তো বোনের হত্যার অজুহাতে সেও জনকে এখন মেরে ফেলতে চায়। তো এরপর সেন্টিনো জনকে মারার জন্য $7 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে এবং মিনিটের মধ্যে এই ঘোষণা পৃথিবীর সব মাফিয়াদের কাছে চলে যায়, এমনকি বর্তমানে জন যে কন্টিনেন্টাল হোটেলে রয়েছে এই হোটেলের সব মাফিয়াদের কাছেও চলে যায়। কিন্তু এখানে তো কেউ জনকে মারতে পারবে না। তবে এখন একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে সেন্টিনোর কাছে কিন্তু জনের সেই ব্লাড মার্কার রয়েছে, যার জন্য সেন্টিনো চাইলে কিন্তু আবারও জনকে ইউজ করতে পারবে। তো এর জন্য জনের কন্টিনেন্টাল হোটেলে যে ওয়েস্টার নামে বন্ধুটা রয়েছে সে সেন্টিনোর সাথে দেখা করে এবং সেন্টিনোকে বলে, জন তার কাজ পূরণ করেছে, এখন ওর ব্লাড মার্কার থেকে তোমাকে মুক্ত করে দিতে হবে। তো এরপর সেন্টিনো সাইন করে এবং জনকে ব্লাড মার্কার মুক্ত করে দেয়। তো ওয়েস্টার সেন্টিনোকে বলে, তোমার কোনো ধারণাই নেই তুমি কি করেছো। তখন সেন্টিনো বলে, আমি কি করেছি আমি জানি, জন এখন আর বাঁচবে না, ও পৃথিবীর যে প্রান্তেই থাক পৃথিবীর সব মাফিয়ারা ওকে খুঁজে বেড়াচ্ছে। আর তখন ওয়েস্টার্ন বলে, জন এখন মার্কার থেকে মুক্ত, তুমি জানো কি করতে পারে। জন রিটায়ারমেন্ট নিয়ে তার স্ত্রীর সাথে জীবন যাপন করতে চেয়েছিল, কিন্তু তুমি জনকে আবার তার পুরনো দুনিয়াতে ফিরে আসতে বাধ্য করেছো। জন তোমাকে
কিন্তু এর জন্য সতর্কও করেছিল। যাই হোক, এখন শুধুমাত্র তুমি তোমাকে বাঁচাতে পারো। আর ওদিকে জনের কাছেও ফোন যায়, আর ওদিকে জনও জানতে পারে যে তাকে মারার জন্য $7 মিলিয়ন দেওয়া হয়েছে, পৃথিবীর সব খুনিরা তাকে খুঁজছে। আর তখন জন বলে যে আসুক একটা একটা করে মরবে। তো এরপর জন রোম থেকে নিউ ইয়র্কে ফিরে আসে, আর নিউ ইয়র্কে ফিরে আসার পর এখানের মাফিয়ারা তার উপর আক্রমণ করে, কিন্তু জন এমন মাল সে সব মাফিয়াদের উল্টো মেরে ফেলতে শুরু করে। আর তারপর আমরা দেখি জিয়ানার যে বডিগার্ড ছিল তার সাথেও তার সামনাসামনি হয়ে যায় এবং তারা দুজন একটা ট্রেনে মারামারি করে। আর তখন জন জিয়ানার ওই বডিগার্ডের বুকে চাকু ঢুকিয়ে তাকে জীবিতই ছেড়ে দেয়, বলে একসময় তুই আর আমি অনেক ভালো বন্ধু ছিলাম আর তোকে অনেক রেসপেক্ট করতাম, এজন্য আমি তোকে জীবিত ছেড়ে দিলাম। কিন্তু জন যখন বের হয় তখন সেন্টিনেল লোকরা তাকে আক্রমণ করে। আর ওদিকে জনের অবস্থা খুবই খারাপ ছিল, আর ওই মুহূর্তে জন রেল স্টেশনের পাশে বসে থাকা এক ভিখারির কাছে যায় আর তাকে একটা মাফিয়া কয়েন দিয়ে বলে আমাকে ওর কাছে নিয়ে চলো। তো সে তখনই ওকে লুকিয়ে ফেলে, আর আমরা দেখি সেন্টিনেল লোককে মেরে দেয়। আর আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ ভিখারি নয়, এটা মাফিয়া এজেন্ট। তো এরপর আমরা দেখি প্রথমে তারা জনকে প্রাথমিক চিকিৎসা দেয়, আর এরপর তাদের বস রাও কিডিং এর কাছে নিয়ে আসে। আর আমরা বুঝতে পারি সে হচ্ছে আন্ডারওয়ার্ল্ড এর একটা বিশাল গ্যাংলর্ড। আর এখানে আবার একটা বিষয় উল্লেখ্য, জন রাও রিডিং কে মারতে এসেছিল এবং ওকে যখন মেরে ফেলবে তখন ও জান ভিক্ষা চেয়েছিল বলে জনকে ছেড়ে দিয়েছিল এবং তার গলায় এখনো মার্ক রয়েছে, তো এর জন্য সে জনকে যথেষ্ট শ্রদ্ধা করে। তো তখন জন গিয়ে সেন্টিনোকে মারার জন্য ওর হেল্প চায়, কিন্তু রাও কিডিং বলে আমি তোমার হেল্প করতে পারবো না, উল্টো তোমাকে আমি যদি এখন ধরে দেই $7 মিলিয়ন পাবো। কিন্তু জন তখন বলে সেন্টিনো হাই টেবিলের মেম্বার হচ্ছে, সেন্টিনো যদি হাই টেবিলের মেম্বার হয় তুমি কি মনে করো তোমাকে বাঁচিয়ে রাখবে? ও তোমার চিরশত্রু, ও তোমাকে এবং তোমার ম্যানদের কিন্তু ধ্বংস করে ফেলবে। আর আমি যদি সেন্টিনোকে মেরে ফেলি তাহলে কিন্তু তুমি একটা ভালো পজিশনে থাকবে, আর তাছাড়া সেন্টিনো একবার যদি হাই টেবিলে বসে যায় তখন যদি আমরা ওকে মারি তখন কিন্তু সকল মাফিয়া আমাদের ধ্বংস করে ফেলবে। তো রাও কিডিং তখন জনের কথায় রাজি হয়ে যায় যে সেন্টিনোকে দ্রুত মারতে হবে। তো এরপর সে জনকে সেন্টিনোর লোকেশন দেয় এবং এর সাথে জনকে একটা বন্দুক দেয়, আর এখানে এক একটা গুলি $1 কোটি দামে বিক্রি করে, মানে বন্দুকে 6টা গুলি দেওয়া হয়, এক একটা গুলির দাম $1 কোটি এবং এই টাকা জনকেই দিতে হবে। তো জন এত হাই প্রাইজে নিয়ে নেয়। তো এরপর জন সেন্টিনোর লোকেশনে পৌঁছে যায় এবং সেন্টিনোর 6 বডিগার্ডকে মেরে ফেলে 6টা গুলি দিয়েই, আর সেন্টিনো তখন নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তখন সেন্টিনো জানতো সে যদি কন্টিনেন্টাল হোটেলে যায় তাহলে সে বেঁচে যাবে, কারণ ওই হোটেলের মধ্যে কাউকে মারা নিষেধ। তো এরপর সেন্টিনো হোটেলে ঢুকে পড়ে, আর হোটেলে ঢুকে ওয়েস্টার্নকে বলে আমি হাই টেবিলের সদস্য হব আর জন আমাকে মারতে আসছে, ওকে দ্রুত কন্টিনেন্টাল মাফিয়া মেম্বারশিপ থেকে বাদ করে দাও। কিন্তু ওয়েস্টার্ন বলে আমি এরকম কিছুই করতে পারবো না, কারণ জন এখনো পর্যন্ত তার কোনো নিয়ম ভঙ্গ করেনি, আর তুমি সেন্টিনো এর চেয়ে বেশি কিছু ডিমান্ড করতেও পারবে না, আর আমরা জানি কন্টিনেন্টাল হোটেল শুধুমাত্র ওয়েস্টার্নের কথাই চলে। তো জন সেন্টিনোকে খুঁজতে খুঁজতে ওয়েস্টার্ন হোটেলে এসে পৌঁছায়, আর জনকে দেখে সেন্টিনো বসে লাঞ্চ করা শুরু করে, কারণ সে নিশ্চিত এখানে তার গোলাগুলি করা পসিবল নয়। কিন্তু ওয়েস্টার্নের মনে হয় জন হয়তো একটা নিয়ম ভঙ্গ করতে চলেছে, আর তখন ওয়েস্টার্ন জনকে বোঝায় এখানে কোনো উল্টাপাল্টা কিছু করো না। কিন্তু জন কোনো কথা শোনে না, সে সেন্টিনোর দিকে তাকিয়ে ওকে গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে ওয়েস্টার্ন চমকে যায় আর বলে জন এটা তুমি কি করলে? তখন জন তাকে বলে সেন্টিনো যা শুরু করেছিল আমি জাস্ট শেষ করলাম। আর তারপর জন রিসেপশনিস্টের কাছ থেকে তার কুকুরটি নিয়ে যায়, আর এরপর তারা দুজন বাড়িতে ফিরে আসে। আর আমরা দেখি ব্লাস্টের কারণে জনের বাড়ির সবকিছু আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে, আর এখন জনের স্ত্রী সে স্মৃতি হিসেবে একটা লকেট নিয়ে বসে আছে। তো তখন সেখানে কন্টিনেন্টালের রিসেপশনিস্ট আসে এবং জনকে একটা গাড়িতে করে কন্টিনেন্টাল হোটেলের মালিক ওয়েস্টার্নের কাছে নিয়ে যায়। আর ওয়েস্টার্ন তাকে বলে মাফিয়া কমিউনিটি তোমাকে মারার কন্ট্রাক্ট ডাবল করে দিয়েছে, তোমাকে মারলে $14 মিলিয়ন পাবে, এমনকি এই কন্ট্রাক্ট ইন্টারন্যাশনালি হয়ে গিয়েছে। আর এর কারণটি হচ্ছে তুমি মাফিয়াদের কন্টিনেন্টাল যে আইন রয়েছে সেই আইনটা তুমি ভেঙেছো এবং সে অনুযায়ী তুমি মাফিয়াদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছ না, আর এর জন্য তুমি পৃথিবীর কোথাও নিরাপদ নও। মানে এর আগে জন যদি কাউকে মারত কন্টিনেন্টাল হোটেলে গেলেই কিন্তু সে বেঁচে যেত, তো এখন মাফিয়াদের সকল সুযোগ সুবিধা তার বন্ধ এবং তার কন্টিনেন্টাল মেম্বারশিপও নেই। এবং জনকে বলা হয় কন্টিনেন্ট মাফিয়াদের নিয়ম ভাঙা মানে হচ্ছে তাকে অবশ্যই মরতে হবে। আর তখন জন বলে আমি এখনো জীবিত আছি কেন? তখন ওয়েস্টার্ন বলে তোমাকে আমি অনেক ভালোবাসতাম, শুধুমাত্র তুমি আমার জন্য জীবিত রয়েছো, কারণ ওয়েস্টার্নের ইশারায় আশেপাশে থাকা সব মানুষ থেমে যায় আর প্রত্যেকটা লোকে ছিল ওয়েস্টার্নের, আর ওয়েস্টার্ন অর্ডার দিলেই তারা জনকে মেরে ফেলতো। তো ওয়েস্টার্ন জনকে যেহেতু ভালোবাসতো সে জনকে বলে তোমার হাতে মাত্র 1 ঘন্টার সময় রয়েছে, আমি এর চেয়ে বেশি দেরি করতে পারবো না, 1 ঘন্টা পরে তোমার কন্ট্রাক্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং পুরো ক্রাইম ওয়ার্ল্ড তোমাকে মারার জন্য তোমার পেছনে লেগে যাবে। আর তখন ওয়েস্টার্ন জনকে ভালোবাসার স্বরূপ একটা ব্লাড মার্কার দেয় আর বলে এটা তোর প্রয়োজন হতে পারে, মানে ওয়েস্টার্নও জনের যে কোনো একটা রিকোয়েস্ট এখনো রাখবে। তো জন মার্কারটি নিয়ে বলে তুমি সবাইকে বলে দিও যে আমাকে মারতে আসুক না কেন আমি ওদের সবাইকে মেরে ফেলবো। তখন ওয়েস্টার্ন বলে অবশ্যই, মানে আমরা বুঝতে পারি ওয়েস্টার্নও জনকে পছন্দ করে কিন্তু সে নিয়ম ভঙ্গ করেছে বলে নিয়ম অনুযায়ী তার পেছনে লেগেছে। এরপর জন সেখান থেকে চলে যায় আর ওয়েস্টার্ন কল করে এবং বলে 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তোকে মারার কন্ট্রাক্ট শুরু হয়ে গিয়েছে। তো জন তখন তার কুকুর নিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে পালাতে থাকে, আর সেখানকার রাস্তার পাশে থাকা ছদ্মবেশী খুনিরা তাকে দেখতে থাকে, কারণ ওকে মারলেই $14 মিলিয়ন পাবে। আর এই সাসপেনশনের সাথেই এই সিনেমাটি শেষ হয়ে যায়, তার মানে পার্ট 3 আরো ডেঞ্জারাস হতে চলেছে। তো যাই হোক, আমার কাছে তো সিনেমাটি সেই লেগেছে, আপনাদের কাছে সিনেমাটির কাহিনী কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন।